আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন, এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতাদের সালাত আদায় করার যে জায়গা আছে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে থাকা বাইতুল মামুরকে যদি ফেলে দেওয়া হয় তাহলে বাইতুল মামুর কাবা ঘরের উপরে এসে পড়ে যাবে, তথা কাবা ঘর বরাবর সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের জন্য সালাত আদায়ের জায়গা আছে বাইতুল মামুর, যেখানে প্রথম দিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেছিল, তারপরের দলও 70,000, তারপরের দলও 70,000, এভাবে একের পর এক 70,000-এর দল ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে, ঢুকছে, সালাত আদায় করছে, বের হচ্ছে। কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিন বা বাইতুল মামুরের প্রথম যে 70,000 ফেরেশতা সালাত আদায় করেছিল, তারা এখনও দ্বিতীয়বার সালাত আদায় করার সুযোগ পায়নি। এত ফেরেশতা লাইলাতুল কদরের রাতে পৃথিবীর কোনো ধুলিকণা, বালিকণা, পাথর, ইট, পাটকেল, মানুষজন, পশু পাখি, পৃথিবীর এমন কোনো ধুলিকণা বালিকণা থাকে না যেই জায়গাতে কোনো না কোনো ফেরেশতা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাত আসমান, বিশাল সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় কোনো না কোনো ফেরেশতা সাজিদুন, সিজদারত অবস্থায় আছে, আও কায়েমুন, দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, অথবা আল্লাহর তাসবিহ ও তাহলিল পাঠ করতেছে। সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর তাসবিহ, আল্লাহর সিজদা, আল্লাহর জন্য সালাত আদায় করতেছে। ফেরেশতার সংখ্যা এত বেশি, এই ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা আছে যাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ায় চলা, জমিনি ফেরেশতা, আরজি ফেরেশতা, পৃথিবীর ফেরেশতা, তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা, তাদের কাজ হচ্ছে মুমিন মুসলিম কোথায় বিপদে পড়ছে তাকে সহযোগিতা করা। ওই যে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল, 17 দিন পর রেশমা জীবিত উদ্ধার হলো, তাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেশতা। 2-3 তলার ছাদ থেকে পড়ে যায়, সবাই মারা যায়, একজন বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সবাই মারা যায়, একজন কোনোমতে বেঁচে যায়, তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা। গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে উল্টাতে উল্টাতে উল্টে গেল না, গাড়িকে বাঁচিয়ে দেয় ফেরেশতা। পৃথিবীর মানুষজনকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নিয়োজিত রাখা আছে হাজারো লাখো কোটি ফেরেশতা। এই ফেরেশতাগুলোই যখন পৃথিবীতে চলতে চলতে দেখে এক জায়গায় কোনো মানুষ, বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, অথবা বলতেছে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, যেখানেই তারা শুনতে পায় এই বাক্য যে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, অথবা আল্লাহর জিকির, আল্লাহর আজকার, তাসবিহ, তাহলিল, যেখানেই শুনতে পায় সেখানেই ফেরেশতারা একত্রিত হয়ে ওই মজলিস ঘিরে, ওই মজলিসে বসে যায়, তথা এই মজলিসে এখনও হাজারো ফেরেশতা উপস্থিত আছে। এ কথা সত্য যদি মুহাম্মদ সাদিকুন আমিনুন, ন্যায়পরায়ণ সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য বলে থাকেন, তাহলে এই মজলিসেও ফেরেশতা আছে। এমনিতেই তো আপনার সাথে 2-3 জন 4 জন সবসময় থাকে, একজন হচ্ছেন, দুইজন হচ্ছেন আপনার আমলনামা লেখার জন্য, একজন সৎ আমল, একজন মন্দ আমল, একজন হচ্ছে আপনার সৎ বন্ধু করিন, আর একজন হচ্ছে আপনার বদমাইশ শয়তান বন্ধু। শয়তান আপনার বন্ধু, জন্মের পর থেকে আল্লাহ লাগিয়ে দিয়েছে একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা ভালো বন্ধু। যত ভালো কাজের কথা মাথায় আসে সেটা তার পক্ষ থেকে আসে, আর যত খারাপ কাজের কথা মাথায় আসে সেটা ওই শয়তান বন্ধুর পক্ষ থেকে আসে। তো সবসময় আপনার সাথে 4 জন থাকেই,
দুইজন আমলনামা লেখার ফেরেস্তা, একজন ভালো বন্ধু ফেরেস্তা আর একজন বদমাহিশ বন্ধু শয়তান। সবসময় আপনি চারজনকে নিয়ে চলতেছেন জন্ম হওয়ার পর থেকে। অতএব এই মজলিসে হাজারো ফেরেস্তা আছে, আল্লাহর সৃষ্টিজীব, আমরা তাদেরকে দেখতে পাই আর না পাই, তারা আছে কথা সত্য। অতএব তাদের এই উপস্থিতির আদব সম্মান রক্ষার্থে আমাদেরকে চুপচাপ থেকে আলোচনা শুনতে হবে, এটাই ঠিক। আমি এখানে আসার আগে থেকে আমাকে বলা হয়েছিল আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার, কিন্তু শুনলাম আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আদর্শ পরিবার বিষয়ে আলোচনা করেছেন। তো এই জন্য আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আদর্শ পরিবারের কিছু কথা তো বলবো ইনশাআল্লাহ, তবে তার আগে সংক্ষিপ্ত আকারে তাওহীদ, শিরক, সুন্নাত, বেদাত এর উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষের তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, তাওহীদ মানুষের জীবনে এত জরুরি, নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি, মানুষের বেঁচে থাকার জন্য জরুরি, তেমনি তাওহীদ মানুষের জান্নাতে যাওয়ার জন্য জরুরি। তাওহীদ নাই তো কিছুই নাই, তাওহীদ নাই তো কিছুই নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব রাসূল, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সকল নবী রাসূলের প্রথম দাওয়াত ছিল, একটাই দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক, আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওহীদ জিনিসটা বুঝতে পারে না যে তাওহীদ আবার কি, তাওহীদ খায় না মাথায় দেয়, এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক আলেম ওলামাও বুঝতে পারে না। এই জন্য তারা মনে করে, এই জন্য তারা মনে করে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের 80-90% হচ্ছে মুসলমান, 80-90% হচ্ছে তাওহীদপন্থী মুসলমান। জি না, যেই দিন আপনি তাওহীদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই, কয়জন ঈমান আনার পরেও মুশরিক হয়ে গেছে, মুমিন মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে গেছে, আপনি আশ্চর্য হবেন। পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, যারা হাঁটা চলা করতেছেন, তারা যদি বক্তব্য শুনতে চান তাহলে বসার অনুরোধ জানাচ্ছি, আর যদি বক্তব্য শুনতে না চান তাহলে চলে যাওয়ার অনুরোধ করতেছি। কিন্তু দাঁড়িয়ে থেকে হাঁটা চলা করে বক্তাকে কষ্ট না দেওয়া আপনাদের জন্য উচিত। প্রত্যেক ইলমি মজলিস, কোরআন এবং হাদিসের মজলিসের আদব আছে, বৈশিষ্ট্য আছে, শিষ্টাচার আছে। যারা আদব শিখেনি তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার এখনও যোগ্য হয়ে ওঠেনি। আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি দারুল উলুম দেওবন্দে যখন দার্স দিতেন সহিহ বুখারী প্রথম খণ্ড, তখন সকাল 9টা থেকে নিয়ে 12:45 বা জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত, 1টা পর্যন্ত টানা 4 ঘন্টা দার্স দিতেন। সাধারণত বাংলাদেশের ঘন্টাগুলো হয় 30 মিনিট, 40 মিনিট, ঊর্ধ্বে 1 ঘন্টা ক্লাসের ঘন্টা, বা পৃথিবীর যেখানেই যান না কেন 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট অথবা 1 ঘন্টায় ঘন্টা, কিন্তু উনি দার্স দিতেন 4 ঘন্টা। বক্তব্য বক্তা যদি বক্তব্য দেয় তো 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, আর উনি দার্স দিতেন 4 ঘন্টা। এই 4 ঘন্টায় আপনারা যারা উপস্থিত বসে আছেন তারা যদি ছাত্র হন, তাহলে এই 4 ঘন্টায় কোনো ছাত্র যদি নড়াচড়া করে, ঘুমায়,
উঠে চলে যায়, ক্লাস শুরু হওয়ার পরে আসে, মোবাইল চালায়, আরেকজনের সাথে কথা বলে, সামান্য পরিমাণ অমনোযোগিতা বোঝা গেলে তিনি দার্স বাদ দিয়ে উঠে চলে যেতেন। কেননা এটা কোরআন এবং হাদিসের দার্সের আদবের খেলাফ। আর যে কোরআন এবং হাদিসের দার্সের আদব জানে না, সে এখনও কোরআন হাদিস শেখার যোগ্য হয়ে ওঠেনি। আর যে মজলিসে কোরআন এবং হাদিসের দার্স হয়, সেই মজলিস সম্পর্কে আল্লাহর রাসূল বলতেছেন, হাফফাত হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে কোরআন এবং হাদিসের অনুষ্ঠান হয় সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে।